নমস্কার 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 আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি আপনাদের সৌমিত্র বসু, শুরু করতে চলেছি আজকের শরণাগত অনুষ্ঠান, রবিবারের শরণাগত অনুষ্ঠান। তার আগে বিনিমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 7ই পৌষ 1430 ইংরেজির 24শে ডিসেম্বর 2023 রবিবার। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 21 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টা বেজে 53 মিনিট। আজ দ্বাদশী, নক্ষত্র কৃত্তিকা, জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 9টা বেজে 54 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজকে রবিবারের শরণাগত। আপনারা সকলেই জানেন, মানে এতদিন পর্যন্ত জেনে এসেছেন নিশ্চয়ই, যে রবিবারের শরণাগত মানে হচ্ছে শ্রী চৈতন্যদেবের শরণাগত। না, আমরা তার ব্যত্যয় ঘটাবো না। শ্রী চৈতন্যদেবের শরণাগতও বটে, কিন্তু আরেকজন ঈশ্বরপুত্র, শ্রী চৈতন্যদেবকে আমরা ঈশ্বরপুত্র বলে মনে করি, প্রাচ্যের ঈশ্বরপুত্র, পাশ্চাত্যের একজন ঈশ্বরপুত্র, তার কথা বলি। তিনি হচ্ছেন যীশুখ্রিস্ট। তার জন্মদিন আগামীকাল। শ্রী চৈতন্যদেবকে নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এই অনুষ্ঠানের শেষের দিকে খানিকটা অংশ আমরা রাখব প্রভু যীশুর কথা দিয়ে। আপনারা জানেন গতকাল থেকে শুরু হয়েছে প্রভু যীশুখ্রিস্টের জীবনের কথা। আমরা তার পুরো জীবনটা বলবো না, আমরা বলবো যে সময় থেকে তিনি ঈশ্বরপুত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন সেই সময় পর্যন্ত। তাহলে আপাতত একটু গান শুনি, গানের পর ফিরে এলাম 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। তো শ্রী চৈতন্যদেব তো একাই যেতে চাইছেন দাক্ষিণাত্যে, বলছেন যে আমার আর কি আছে, আমার আমার দণ্ড আছে, আমার কমণ্ডলু আছে, তাই নিয়ে আমি বেরিয়ে পড়ব, কৌপিন বহির্বাস আর কমণ্ডলু এই নিয়েই তো যাব, আমি একা একাই চলে যেতে পারবো। তা নিত্যানন্দ বলছেন যে না 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 না, পথে যাওয়ার সময় নাম করবে, সেই নাম গণনায় তোমার হাত দুটো ব্যস্ত থাকবে, সেই জন্যে তোমার সঙ্গে আমি একজনকে পাঠাচ্ছি, তার নাম কৃষ্ণদাস, এ ব্রাহ্মণ যুবক, এ তোমার সঙ্গে যাবে। তো মহাপ্রভু যাবেন দক্ষিণ ভারত ভ্রমণে, তাই নিয়ে আলাপ আলোচনা ইত্যাদি ইত্যাদি হচ্ছে। সার্বভৌমের বাসায় আলোচনা করতে বসেছেন তারা, গোপীনাথ রয়েছেন সেখানে, তো সবাই মিলে একসঙ্গে মিলিত হয়ে সার্বভৌমের সঙ্গে মহাপ্রভু কি কৃষ্ণ বিষয়ে কথা বলছেন। তো হঠাৎ সার্বভৌমকে বললেন যে আমার দাদা বিশ্বরূপ দক্ষিণে গেছেন, আমি তার খোঁজে যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও, আমি আবার নীলাচলে ফিরে আসব। তো সার্বভৌম সেই কথা শুনে বললেন যে তুমি বহু জন্মের পুণ্য ফলে আমি তোমার সঙ্গ পেয়েছি, এই 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 সঙ্গ ভঙ্গ করে তুমি চলে যাবে, শিরে বজ্র পড়ে যদি পুত্র মরি যায়, তাহা সহি তোমার বিচ্ছেদ সহনে না যায়, মাথায় বজ্রপাত হয়ে যদি ছেলে মরে যায় তাও সহ্য করতে পারি, কিন্তু তোমাকে ছেড়ে থাকবো যে আমি সহ্য করতে পারি না, তুমি তোমাকে তো কেউ ধরে রাখতে পারবে না, তবু অনুরোধ করছি আর 2-4 দিন তুমি এখানে থেকে তোমার চরণ সেবা করবার সুযোগ দাও, তারপর না হয় তুমি যেও। 92.7 BFM শুনছেন রবিবারের শরণাগত। তো সার্বভৌম এমন করে বললেন, মহাপ্রভু বললেন যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি থেকেই যাব নীলাচলে, আর কটা দিন থেকেই যাব। শুনছেন রবিবারের শরণাগত, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, 92.7 BFM শ্রী চৈতন্যদেবের কথা। তো শ্রী চৈতন্যদেব তো সংকল্প নিয়েছিলেন যে তিনি একা দক্ষিণে দাদার সন্ধানে যাবেন। আপনারা জানেন সে কথা বলেছিলাম, অনেকদিন আগে বলেছিলাম যে তার দাদা বিশ্বরূপ প্রায় 20 বছর আগে, মাত্র 18 বছর বয়সে বাবা মা ভাইকে ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গেছেন, ভারত পরিভ্রমণ করেছেন। তো এখন তিনি পুণে বলে একটি শহর আছে মহারাষ্ট্রে, আপনারা জানেন খুব বিখ্যাত শহর,
তার কাছে পন্টারপুর বলে একটা জায়গা, সেখানে বিঠ্ঠালনাথের মন্দিরের কাছে থাকতেন। বিশ্বরূপ সেইখানেই দেহত্যাগ করেন এবং সেখানে তার সমাধিও আছে। তো এই খবরটা কাঞ্চনপল্লীর শিবানন্দ সেন, তিনি মহাপ্রভুর খুব অনুগত মানুষ ছিলেন, মহাপ্রভুর লীলাসঙ্গী ছিলেন নবদ্বীপে এবং মহাপ্রভুকে একেবারে ঈশ্বর বলে মনে করতেন, তার জানা ছিল। তার মুখ থেকে সেই খবর জেনেই শিবানন্দের পুত্র কবি কর্ণপুর শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে বিশ্বরূপের তিরোধানের খবর উল্লেখ করেছেন। তো শিবানন্দ সে খবর জানতেন, সে খবর শচীদেবী শোনেননি হয়তো, কিন্তু মহাপ্রভু জানতেন। তো তিনি সকলকে বলছেন যে দাদা বিশ্বরূপের অনুসন্ধানে যাব। মানে বিশ্বরূপ মারা গেছেন কিন্তু বা ছিলেন কিন্তু মহারাষ্ট্রে পুণের কাছাকাছি, ওই যে বললাম পন্টারপুরে, কিন্তু উনি বললেন যে না আমি দাক্ষিণাত্যে যাব। মানে উনি উনি কেন যাচ্ছেন সেইটা নিয়ে কিন্তু একটা রহস্য কোথাও থেকে যাচ্ছে। সকলেই মনে করছে তিনি জীব উদ্ধারের জন্য দক্ষিণে যাচ্ছেন, মানে দক্ষিণে নিজের মতবাদ প্রচার করতে চাইছেন। নানান রকমের বাধাবিঘ্ন আছে পথে, যাবার পথে নানান রকম বাধাবিঘ্ন আছে। ওখানে বাহমনি, বিজাপুর, মানে মুসলমান শাসিত যে সমস্ত অঞ্চল, তার সীমার বাইরে দিয়ে গিয়েছিলেন। এই সময় বাহমনি রাজ্য পাঁচ ভাগে ভেঙে গেছে। কৃষ্ণা নদীর অপর পারে কৃষ্ণা থেকে বেরার পর্যন্ত বাহমনি রাজ্য ছিল, এখন সেটা অন্য অন্য সব রাজ্য টাজ্য গঠিত হয়েছে। চৈতন্যদেব এই সমস্ত জায়গাগুলো এড়িয়ে 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 যাওয়ার চেষ্টা করছেন, কৃষ্ণ তত্ত্বের সন্ধান করছেন তিনি। বাংলায় ভাগবত এবং জয়দেব চণ্ডীদাসের কাব্যের মধ্যেই কৃষ্ণ কথা শোনা যায়, তবে খুব অস্পষ্ট। তার কথা জানতে মূল তত্ত্বে প্রবেশ করতে হবে এবং দাক্ষিণাত্যে গেলে সেটা জানা যাবে। এইটা হচ্ছে চৈতন্যদেবের অভিপ্রায় যে আমি দক্ষিণ ভারতে গিয়ে কৃষ্ণ কথা শুনব, কৃষ্ণ কথা জানব, কৃষ্ণ কথাকে আমি খুব ভেতর থেকে অনুভব করব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন চৈতন্যদেবের কথা, আমি আছি গানের পর ফিরে এলাম রবিবারের শরণাগত, আপাতত শ্রী চৈতন্যদেবের শরণাগত, পরে আমরা যীশু খ্রিস্টের কথাও বলবো। আসলে দক্ষিণ ভারতে বহু দার্শনিক মহাপুরুষদের আবির্ভাব হয়েছিল যারা নানান রকম ধর্মের কথা বলেছেন। ধর্মের খুব বড় একটা বিস্ফার ঘটেছিল এই দাক্ষিণাত্যে। আচার্য শঙ্কর তো ছিলেন, তাছাড়া বৈষ্ণব আচার্য রামানুজ, নিম্বর্কাচার্য, মাধবাচার্য, সকলেই দক্ষিণবাসী এবং সেই অঞ্চলেই তাদের যে শিক্ষাস্থান গড়ে উঠেছিল, মানে এই যে বলা হয় মধ্যযুগের যে ভক্তিবাদ, সে ভক্তিবাদ যা প্রথম বিকাশ লাভ করেছিল দক্ষিণে। তো চৈতন্যদেবের আকাঙ্ক্ষা ছিল সমস্ত এই যে ধর্ম প্রবক্তা দার্শনিকরা তাদের জন্মস্থান, মঠ মন্দির, শিক্ষার সাধনার যে ক্ষেত্র, এমনকি তাদের মতবাদ, এইগুলো তো জানতে হবে আমাকে। শ্রী চৈতন্যদেব ছিলেন মধুর ভাবের সাধক। তার জন্মের হাজার বছর আগে দ্রাবিড় দেশে তামিল ভাষায় রচিত কিছু গ্রন্থে একটা প্রাচীন বৈষ্ণব সম্প্রদায়ের পরিচয় পাওয়া যায়। সেই সম্প্রদায়ের নাম হচ্ছে আড়বার। আড়বার তাদের উপাস্য হচ্ছেন শ্রীকৃষ্ণ। তারা চতুর্ভুজ বাসুদেবের বামে লক্ষ্মী মূর্তির পুজো করতেন। সেই সম্প্রদায় কৃষ্ণবেন্না নদীর তীরে, বিশেষ করে কৃষ্ণা নদীর উৎসমুখে নিজেদের নায়িকা এবং কৃষ্ণকে নায়ক মনে করে মধুরভাবে কৃষ্ণকে ভজনা করতেন। তো এটা এটা চৈতন্যদেবের যে ভজনা, সেই ভজনার সঙ্গে খুব মিলে যাচ্ছে না? তা মহাপ্রভু তাদের সাধন প্রণালীর কথা জানতেন, তিনি পণ্ডিত মানুষ, তিনি খুব জানতেন। তার ইচ্ছে ছিল যে এদের কাছাকাছি থেকে এদের ভাব অনুভবের অনুসন্ধান করবেন। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত, আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু, কথা বলতে বসেছি রবিবারের শরণাগতে।
যাই হোক, মহাপ্রভু কেন দাক্ষিণাত্যে যেতে চাইছেন তার একটা কারণের কথা বোঝা গেল। দাদার খোঁজ করাটা আসল উদ্দেশ্য নয়, দাদা তো পুণেতে মহারাষ্ট্রে। তিনি আসলে দক্ষিণ ভারতের যে বৈষ্ণব সম্প্রদায় যারা বহু আগে থেকে এই বৈষ্ণব ধর্মের চর্চা করছেন, বা আড়বার সম্প্রদায় মানুষজন যারা কৃষ্ণকে মধুরভাবে ভজনা করেন, তাদের কাছাকাছি যেতে চাইছেন, তাদের কাছ থেকে জানতে চাইছেন, শিখতে চাইছেন। ভেবে দেখুন, চৈতন্যদেব কিন্তু তখন অবতার, তা সত্ত্বেও তার এই জানবার ইচ্ছে, শেখবার ইচ্ছে, এটা কিন্তু লুপ্ত হয়ে যায়নি। তো যাই হোক, আরও চার পাঁচ দিন নীলাচলে থেকে গেলেন চৈতন্যদেব। 1510 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের শেষে, আমি তারিখটাও বলছি, 28 ফাল্গুন তিনি ওখানে দোলযাত্রা দেখলেন। দোলের সময় খুব মজা হলো, খুব আনন্দ হলো, নৃত্য গীত হলো। প্রথমে সার্বভৌমের গৃহে, পরে তার মাসির বাড়িতে চৈত্র মাসের পুরোটাই থেকে 1510 শকের বৈশাখের প্রথম সপ্তাহেই দক্ষিণ দিকে যাত্রা করবেন তিনি সকলকে জানিয়েছিলেন। আর পণ্ডিত সার্বভৌমকে তিনি তো প্রায় নিজের অভিভাবক বলে মনে করতেন। সমস্ত রকম প্রস্তুতি সেরে সার্বভৌমের কাছে অনুমতি নিতে গেছেন। তো সার্বভৌম তাকে সঙ্গে করে জগন্নাথের মন্দিরে গেলেন, বিগ্রহের সামনে দাঁড়িয়ে অনুমতি প্রার্থনা করলেন। জগন্নাথ বিগ্রহের চারদিকটা প্রদক্ষিণ করে সাষ্টাঙ্গে প্রণিপাত হয়ে বারবার প্রণতি জানাচ্ছেন। জগন্নাথের পুরোহিত প্রসাদ মালা তার গলায় পরিয়ে দিলেন। মন্দির পরিক্রমা শেষ করে সেখান থেকে বেরিয়ে সমুদ্রের ধারে গেলেন। এবার সমুদ্র তীরের পথ ধরে যাত্রা শুরু হবে। তো সার্বভৌম খুব অস্থির হয়ে উঠেছেন, তিনি নিজের মনকে স্থির রাখতে পারছেন না। তার হঠাৎ মনে পড়ল, গোপীনাথকে ডেকে বললেন, শোনো শোনো শোনো, আমার গৃহে প্রভুর জন্য 4 কৌপিন বহির্বাস আর জগন্নাথ দেবের প্রসাদ রাখা আছে, তুমি নিয়ে এসো, নিয়ে এসো, যাও। গোপীনাথ আনতে চলে গেলেন। আর সার্বভৌম বারে বারে মহাপ্রভুকে বলছেন, বিদ্যানগরে গোদাবরী তীরে রায় রামানন্দ রয়েছেন, তিনি রাজ প্রতিনিধি, তুমি তার সঙ্গে দেখা করো। 92.7 BFM এ রবিবারে শরণাগত চৈতন্যদেবকে নিয়ে কথা বলছি, ফিরে আসছি গানের পর। বারবার করে চৈতন্যদেবকে বলছেন যে বিদ্যানগরে গোদাবরীর ধারে রায় রামানন্দ আছেন, তার সঙ্গে সাক্ষাৎ করবে। তিনি শূদ্র বিষয়ী, এইসব বলে তাকে উপেক্ষা করবে না, তাকে অবশ্যই তার সঙ্গে দেখা করবে। পাণ্ডিত্য আর ভক্তিরস এই দুই তার মধ্যে মিশে গেছে, তুমি তার সঙ্গে আলাপ করলে তার মহিমা বুঝতে পারবে। তো এই রায় রামানন্দের বাড়ি হচ্ছে পুরীর কাছেই, আলালনাথের কাছে, বেন্টুপুর বলে একটি গ্রাম আছে সেইখানে। রায় রামানন্দের বাবার নাম ভবানন্দ পট্টনায়ক, তিনি বেশ সম্পন্ন গৃহী মানুষ ছিলেন, মাধবেন্দ্র পুরী তাকে খুব ভালোবাসতেন। তো রায় খুব ভক্তিমান মানুষ, পণ্ডিত মানুষ। তিনি 1502 খ্রিস্টাব্দে জগন্নাথ বল্লভ নাটক রচনা করেছিলেন, করে রাজা প্রতাপ রুদ্রকে উৎসর্গ করেন। জগন্নাথ বল্লভ 5 অঙ্কে বিভক্ত একটি নাটক। তো রাজা সেই নাটক দেখে মোহিত হয়ে তাকে রাজা উপাধি দান করেন, একটা সোনার ছড়ি উপহার দেন। এবং এই নাটকটা দীর্ঘদিন ধরে, বিশেষ করে দোলের সময়, মন্দিরের যে অঙ্গন সেইখানে অভিনীত হতো। 1503 খ্রিস্টাব্দে রাজা রায় রামানন্দকে ওই উৎকল রাজ্যের সীমায় শাসনভার অর্পণ করে পাঠিয়েছিলেন। দীর্ঘদিন ধরে খুব দক্ষতার সঙ্গে রাজকার্য পরিচালনা করেছেন। 1510 খ্রিস্টাব্দে তার সঙ্গে দেখা হলো শ্রী চৈতন্যদেবের। তার আগে থেকেই তার ভেতরে ভক্তি ছিল, তিনি খুব কীর্তন করতে ভালোবাসতেন। তো এই চৈতন্যদেবের সঙ্গে দেখা হবার পর তার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল। 92.7 BFM এ শুনছেন রবিবারের শরণাগত চৈতন্যদেবের শরণাগত। চৈতন্যদেবকে নিয়ে আজকে আর অল্প কথাই বলবো, তারপরে চলে যাব আর এক ঈশ্বর পুত্রের কথায়,
যীশুখ্রিস্ট। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রায় রামানন্দের কথা বলবো, তার আগে একটা অন্য কথা বলি। তখন উড়িষ্যার রাজা হচ্ছেন রাজা প্রতাপ রুদ্রদেব। এই প্রতাপ রুদ্রদেবের কথাটা একটু বলে রাখি আপনাদের। এটি খুব খুব বড় মাপের রাজা, উড়িষ্যার রাজা গজপতি প্রতাপ রুদ্রদেব। এবং ইনি নানানভাবে উড়িষ্যা আক্রান্ত হয়েছে, নানাভাবে যবনদের দ্বারা আক্রান্ত হয়েছে, ইনি তাদের ঠেকাবার চেষ্টা করেছেন। ওর জীবন কথা একটা আলাদা রকমের, খুব রোমাঞ্চকর একটা জীবন কথা। সেই জীবন কথার মধ্যে আমরা যাবার সুযোগ পাবো না। তো যাই হোক, প্রতাপ রুদ্রদেব তো সার্বভৌমকে চেনেন, তিনি সার্বভৌম তো রাজার সভার একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ, পণ্ডিত মানুষ, রাজা তাকে শ্রদ্ধা করেন। তো প্রতাপ রুদ্র শুনেছেন যে এইরকম একজন মানুষ এসেছেন আমাদের এই নীলাচলে। তিনি কিছুতেই দেখা হচ্ছে না, দেখা হচ্ছে না মানে চৈতন্যদেব আগ্রহী নন, সার্বভৌম তাকে নিয়ে রাজসভায় নিয়ে যাননি। তাই একদিন রাজা সার্বভৌমকে ডেকে বলছেন যে আচ্ছা, শুনলাম বাংলা থেকে তোমার ঘরে একজন মহাপুরুষ এসেছেন, তুমি তার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দাও। তো সার্বভৌম বললেন যে না, আপনি যা শুনেছেন সবই সত্য, তবে তিনি তো নির্জনে থাকেন, স্বপ্নেও রাজদর্শন করেন না, তাহলেও আপনার সঙ্গে তার সাক্ষাৎ করাতাম, কিন্তু এখন তো তিনি দক্ষিণ ভারতে গেছেন। তো প্রতাপ রুদ্র বললেন যে সে কি দক্ষিণ ভারতে গেছেন, জগন্নাথ ছেড়ে চলে গেলেন? তো সার্বভৌম বলছেন যে তার হৃদয়েই জগন্নাথ আছেন, তিনি জড় মানুষের উদ্ধারের সংকল্প নিয়ে তীর্থ দর্শনের জন্য পরিভ্রমণ করছেন। তো রাজা বললেন, আপনি তাকে পায়ে ধরেও রাখতে পারলেন না? সার্বভৌম বললেন, তিনি পরতন্ত্র নন, তিনি স্বয়ং ঈশ্বর। আচ্ছা ঠিক আছে, তিনি ফিরে এলে আমি সাক্ষাৎ করাব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের মতো শ্রী চৈতন্যদেবের কথা শেষ। এরপর গান, গানের পর প্রভু যীশুর কথা। যা বলছিলাম আপনাদের, পণ্ডিতেরা তো যীশুর দেখা পেলেন। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু, শোনাচ্ছি যীশুখ্রিস্টের গল্প। তো তারা তো ঈশ্বরপুত্রের দেখা পেয়েছেন। এদিকে হেরদ, রাজা কংসের মতো, কংসের গল্পের সঙ্গে খুব মিল আছে না? তো রাজা কংসের মতো তিনি অপেক্ষা করে আছেন যে পণ্ডিতদের মুখে শুনব, ওই 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 বেটা ইহুদিদের রাজা, সে কোথায় জন্মেছে, তারপরে সৈন্য বৈন্য পাঠিয়ে একদম তাকে নিকেশ করে দেবো। সে তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এদিকে সেই পণ্ডিতেরা, তারা এবার তো ঈশ্বর পুত্রকে দেখেছেন, দর্শন হয়েছে, এবার ফিরে যাবেন, জেরুজালেমে ফিরে যাবেন, হেরদের কাছে ফিরে যাবেন। কিন্তু একটা দৈববাণী শুনলেন, তোমরা জেরুজালেমে যেও না, নিজেদের ঘরে ফিরে যাও, যাও। তো পণ্ডিতেরা তো নিজেদের ঘরে চলে গেলেন, হেরদের সঙ্গে দেখা করলেন না দৈববাণীর কথা অনুযায়ী। এদিকে হেরদ বুঝতে পারলেন তারা নিজের দেশে ফিরে গেছে, আসছে না, আসছে না, আসছে না, আসছে না। এইবার তো হেরদ ভয় পেয়ে গেলেন। তখন সেনাপতিকে ডেকে আদেশ দিলেন, তুমি তোমার সৈন্য আর গুপ্তচরদের গোটা বেথলেহেমে ছড়িয়ে দাও, নগরের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে অনুসন্ধান করবে কোন ঘরে জন্মগ্রহণ করেছে পুত্র সন্তান, যেখানেই শিশুপুত্রের সন্ধান পাবে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করবে। একেবারে নৃশংস অত্যাচার শুরু হল, যত শিশু জন্মেছে মায়ের বুক থেকে টেনে ছিনিয়ে নিয়ে তাদের মেরে ফেলা হতে লাগলো, অসংখ্য মায়ের বুক ফাটা কান্নায় একেবারে বেথলেহেমের আকাশ ভরে গেল। জোসেফ আর মেরি তারা তো খুব বিচলিত হয়ে উঠলেন, ভগবান যীশুকে তো রক্ষা করতে হবে, যে করে হোক রক্ষা করতে হবে, কিন্তু কেমন করে রক্ষা করবো তাকে? হ্যাঁ, নাজারেথে যদি ফিরে যাই সেখানেও তো হেরাদের রাজত্ব, হেরাদের অধিকার, আর এই খবর তো গোপন থাকবে না যে তারা বেথলেহেম থেকে শিশুপুত্র নিয়ে পালিয়ে এসেছেন। মিশরে যদি পালিয়ে যাওয়া যায়, মিশরে। গভীর রাত, যীশুকে বুকে নিয়ে জোসেফ আর মেরি বেরিয়ে পড়েছেন, পথে সর্বত্র ভয়, ডাকাতের ভয়, আর তার চেয়ে বেশি ভয়
ওই হেরাদের সৈন্যদের, তারা তো একবারে কুকুরের মতো উৎপেতে আছে। খুব ঘুর পথে যাচ্ছেন তারা, দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছেন, প্রচণ্ড শীত। তো শীতের রাতটুকু কাটাবার জন্য ওদের একটা আশ্রয় চাই। তো ওই দেখো, ওই দেখো জঙ্গলের ধারে একটা গুহা। এই গুহার মধ্যে সেই তিনজন, জোসেফ, মেরি আর যিশু, তিনজনে আশ্রয় নেবেন। একটা গল্প বলি আপনাদের। এই গুহার মধ্যে ছোট্ট যিশুকে নিয়ে ঘুমিয়েছিলেন মেরি আর জোসেফ। একটা মাকড়সা সমস্ত রাত ধরে সেই গুহার মুখে জাল মুনে 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 চলল। সকালবেলা একদল সৈন্য, হেরাদের সৈন্য, তারা রাত্রির বেলা সব চারপাশটা খুব ভালো করে খুঁজেছে, কোথাও দেখতে পায়নি, ফিরে যাচ্ছে বেতলেহেমের দিকে। হঠাৎ একজন বলল, এই এই গুহাটা দেখা হয়নি তো? গুহার দিকে এগিয়ে গেল সবাই। তা গুহার কাছে যেতেই সৈন্যরা থমকে দাঁড়িয়ে পড়ল। সমস্ত গুহার মুখ মাকড়সার জালে ঢেকে আছে। এই গুহার মধ্যে কেউ নেই। আরে এই গুহার মধ্যে থাকলে এরকম মাকড়সার জাল থাকতো? মাকড়সার জাল তো ছিঁড়ে ঘুরে যেত লোকজন তো যদি থাকতো। না না, এ কতদিন ধরেই মাকড়সার জাল তৈরি হয়েছে এখানে, এ কোনো লোকজন নেই। নিশ্চিন্ত মনে সৈন্যরা ফিরে গেল। জোসেফ, মেরি ঘুমিয়ে আছেন, তারা জানতেও পারলেন না। তো এইরকম করে নানান বিপদ আপদের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত জোসেফ, মেরি আর যিশুকে নিয়ে মিশরে এসে পৌঁছলেন। দু তিন বছর সেখানেই রইলেন, তারপর খবর এলো যে হেরাদের মৃত্যু হয়েছে। স্ত্রী পুত্রকে নিয়ে জোসেফ নাজারেথে ফিরে এলেন। এই হলো যিশুর জন্মকথা, যিশুর বড় হয়ে উঠবার কথা। ছোটবেলাটা কেমন কেটেছে যিশুর আমি জানি না, বিশেষ কিছু জানা যায় না। তবে অনুমান করা যায়, অন্য শিশুরা যেমন সেই সময়কার ধর্মসভার যে বিদ্যালয়ে সেখানে ভর্তি করে দেওয়া হয়েছিল, সেখানে তিনি পড়াশুনো করেছেন। তো যিশু যখন 12 বছর বয়স, তখন জোসেফ বললেন, এইবার যিশু আমাদের সঙ্গে জেরুজালেমে বাৎসরিক উৎসবে যোগ দিতে যাবে। জেরুজালেম, এই জেরুজালেমের কথা বলবো আপনাদের 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। জেরুজালেমের কথা বলবো 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। বড়দিনের অনুষ্ঠান শুরু করে দিয়েছে আপনাদের সৌমিত্র বসু, শুরু করে দিয়েছে BGFM। আজকে যিশু খ্রিস্টের জীবন কথা শুরু হলো। জেরুজালেম ইহুদিদের একেবারে পরম পবিত্র তীর্থস্থান, খুব বড় বড় সমস্ত মন্দির আছে। প্রতি বছর একটা বিশেষ উপলক্ষে সমস্ত ইহুদি এখানে জমায়েত হন। কয়েকশো বছর ধরে ইহুদিরা তো মিশরের অধীনে ছিলেন, তারপর একদিন তারা মিশর রাজ ফারাউনের দাসত্ব থেকে মুক্তি পান, তারা প্যালেস্টাইনে ফিরে আসেন। যেদিন তারা স্বাধীনতা পেলেন সেই দিনটাকে স্মরণ করে ইহুদিরা প্রতি বছর একটা পরব পালন করেন, তাকে বাংলায় বলতে পারি নিস্তার পর্ব। অর্থাৎ নিস্তার পেয়েছিলেন তারা পরাধীনতা থেকে। তো প্রতি বছরই মেরি আর জোসেফ সেখানে যান। 12 বছরের কম বয়সীদের সেখানে যাওয়ার অধিকার নেই। তো যিশুর তো বয়স 12 বছর পেরিয়ে গেছে, ফলে তারা জেরুজালেমের দিকে রওনা হলেন। বসন্তকাল, এপ্রিল মাস, কয়েকদিন চলবার পর তারা জেরুজালেমে এসে উপস্থিত হয়েছেন। চারপাশে শুধু মানুষ মানুষ মানুষ, সবাই উৎসবে যোগ দিতে এসেছে। তো মা বাবার সঙ্গে মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছেন যিশু। দেবতার সামনে পুজো হচ্ছে, পশু বলি দেওয়া হচ্ছে, রক্তের ধারা একেবারে স্রোতের মতো বয়ে চলেছে। তো যিশুর খুব মন খারাপ হয়ে গেল, মন্দির প্রাঙ্গণ থেকে সরে এলেন। অন্যদিকে একটা জায়গায় ধর্মসভা বসেছে, এবার সেখানে এসে দাঁড়ালেন যিশু। একটা উঁচু বেদির ওপর বসে আছেন ইহুদি পুরোহিতের দল, তারা নানান রকম বলছেন, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এইটা অনিয়ম, ওইটা বেনিয়ম, এইটা নিষেধ। এই এত নিষেধের বেড়া জালে মানুষকে বেঁধে ফেলা, কেউ ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না। এই করে করে উৎসব শেষ হলো। একদিন মন্দিরে এসে যিশু বসে আছেন, ধ্যানস্থ হয়ে বসে আছেন।
কখন সময় পেরিয়ে যাচ্ছে কারুর খেয়াল নেই। না, খেয়াল আছে, মা বাবার খেয়াল আছে। অনেকক্ষণ যিশুকে দেখতে পাচ্ছেন না, কি হলো? জোসেফ আর মেরি যিশুর খোঁজে বেরিয়ে পড়েছেন। খুঁজতে 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 তারা মন্দিরের প্রাঙ্গণে এসে পৌঁছলেন। দেখলেন মন্দিরের প্রাঙ্গণে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন যিশু। তো তাড়াতাড়ি, কি তুমি এখানে বসে কি করছো? আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তো যিশু বললেন, কেন, তুমি জানতে না আমি এখানে থাকব? তো মেরি বলছেন, তুমি এখানে থাকবে কেন? এটা আমার পিতার বাড়ি, আমাকে এখানেই থাকতে হবে। তাই তো, মা তো, মা যশোদা কি সবসময় মনে করে রাখতে পেরেছেন যে কৃষ্ণ তার ভগবান? আসলে ঠিক তেমনি মেরিও তো মনে রাখতে পারেননি যে যিশু আসলে ঈশ্বর পুত্র। মনে পড়ে গেল সেই দেবদূতের কথা। ছেলেকে কাছে টেনে নিলেন মেরি। আবার জেরুজালেম থেকে নাজারেত। তো এর মধ্যে তো মেরির আরো সন্তান হয়েছে, আপনাদের বলেছি। বাড়ির সমস্ত ভাই বোনেরা জেরুজালেমের গল্প শোনবার জন্য মুখিয়ে আছে। কদিন ধরে সেখানকার গল্প চলল। তা জোসেফ একদিন বললেন যে এইবারে তো যিশুকে একটা কাজকর্ম করতে হবে। এখন আমি তো ছুতোর, যিশুকেও ছুতোরের কাজ করতে হবে। যিশু ছুতোরের কাজ শিখতে আরম্ভ করলেন এবং অবিলম্বে শিখে ফেললেন, সমস্ত কাজকর্ম আয়ত্ত করে নিলেন। কিন্তু শুধু কাঠ আর বাটালিতে মন ভরে না যিশুর। না 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 না, এইটা তো আমার জীবন নয়, আমি আমি অন্য কিছু একটা করবার জন্য এসেছি, অন্য কিছু। যিশুর বয়স তখন 19। রোম সম্রাট অগাস্টাস সিজারের মৃত্যু হলো। 45 বছর ধরে তিনি কঠোর হাতে সমস্ত রোম সাম্রাজ্য শাসন করেছিলেন। দেশে শান্তি শৃঙ্খলা বজায় ছিল। তো সিজার মারা গেছেন, সকলেই খুব উদ্বিগ্ন হয়ে উঠল। নতুন সম্রাট তিনি কে হবেন, তার রাজত্বে কিরাম চলবে দেশ? যিশু এসব নিয়ে ভাবছেন না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি অনুভব করছিলেন যে তার মনের ভেতরটা পাল্টে যাচ্ছে। অনুভব করতে পারছিলেন যে এই বিশ্ব প্রকৃতির সঙ্গে তার কোনো একটা সম্পর্ক তৈরি হচ্ছে, ভেতরে ভেতরে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তিনি সাধারণ মানুষ নন, তিনি অন্যরকম কিছু। শুনছেন যিশুখ্রিস্টের জীবন কথা 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে এলাম 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। যিশুখ্রিস্টের কথা বলতে বসেছি আপনাদের, আমি আপনাদের কথক সৌমিত্র বসু। তো এই যে রাজনৈতিক পরিবর্তন, এটা নিয়ে যিশুর কোনো চিন্তা নেই। তিনি চারপাশের মানুষের দুঃখ, দারিদ্র, পাপ, মানুষে মানুষে ঘৃণা, ভেদাভেদ, তার খুব কষ্ট হয়। মনে হয় এর প্রতিকারের পথের নির্দেশ দেবার জন্যই পরম পিতা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাকে এই পৃথিবীর বুকে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করতে হবে। তো সিজারের মৃত্যু হয়েছে, নতুন শাসনকর্তা হয়ে এলেন পন্টিয়াস পাইলেট। পাইলেট খুব অত্যাচারী ছিলেন, খুব নিষ্ঠুর ছিলেন। তার শাসনে সমস্ত দেশ জুড়ে একেবারে বিভীষিকা তৈরি হয়ে গেল। এই সময়ে প্যালেস্টাইনে জোহন নামে এক তরুণ ধর্মগুরুর আবির্ভাব হলো। জোহন নামটা চেনা চেনা লাগছে, সেই যে বলেছিলাম মেরির বোন এলিজাবেথ তার সন্তান, স্বপ্নে সেই সন্তানের কথা বলেছিলেন দেবদূত গ্যাব্রিয়েল, সেই সন্তান। যিশুর চেয়ে বড় তিনি। তো তিনি বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে ঈশ্বরের বাণী প্রচার করছিলেন। তিনি বলতেন যে মানুষের মুক্তির জন্য খুব তাড়াতাড়ি ঈশ্বর পুত্রের আবির্ভাব হবে। সেই ঈশ্বর পুত্র মানুষের সমস্ত পাপ দূর করে তাদের ঈশ্বরের কাছে পৌঁছে দেবেন। যিশুর কানে জোহনের কথা এসে পৌঁছল। তা যিশু ঠিক করলেন যে আমি জোহনের কাছে দীক্ষা নেব। তাই যিশু জর্ডান নদীর তীরে এসে দেখলেন সেখানে বহু মানুষের ভিড়, অনেক মানুষ, আর তার কেন্দ্রস্থলে একজন কেউ রয়েছে, সে কিছু একটা বলছে। যিশু ভিড় ঠেলে 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 সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে জোহন একটা উঁচু পাথরের উপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন।
গায়ে লোমের জামা, মুখে বড় বড় দাড়িগোঁফ, চোখে মুখে এক আশ্চর্য জ্যোতি। তিনি বলছেন, তোমরা সকলে এসো, তোমরা যে পাপ করেছ, যে অন্যায় করেছ, তার জন্য অনুতাপ করো, স্বর্গরাজ্য আর দূরে নয়। তা জোহনের ডাক শুনে দলে দলে লোক তার কাছে আসতে থাকে। তিনি বললেন, আমি তোমাদের জর্ডান নদীতে স্নান করিয়ে দীক্ষা দেব, কিন্তু আমার পরে একজন আসবেন, তিনি তোমাদের সমস্ত পাপ দূর করবেন, আমি তার অগ্রদূত, অগ্রপথিক হয়ে তোমাদের কাছে এসেছি। তো যখন আহ্বান করছেন, এই জর্ডান নদীর জলে দীক্ষা নাও, দলে দলে মানুষ, বহু মানুষ তার কাছে দীক্ষা নিল। তা যিশুর মনে হলো যে আমিও দীক্ষা নেব। তিনি যোহনের কাছে এসে দাঁড়ালেন, যোহন যিশুকে দেখলেন, এই তো ঈশ্বরের পুত্র আমার সামনে এসে দাঁড়িয়েছে। যিশু বললেন, আমাকে দীক্ষা দাও, আমি তোমাকে কেমন করে দীক্ষা দেব, তোমার কাছেই আমাকে দীক্ষা নিতে হবে, তাছাড়া সকলকে যখন তুমি দীক্ষা দিচ্ছ তখন আমাকেও দীক্ষা দাও। যখন বললেন, বেশ, তুমি যা আদেশ করছো তাই হবে, তুমি নদীতে স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দেব। জর্ডান নদীর জলে যিশু স্নান করলেন, যোহন তাকে দীক্ষা দিলেন। মুহূর্তের মধ্যে সমস্ত আকাশে যেন হাজার আলো জ্বলে উঠল, তার বুক চিরে বেরিয়ে এলো এক সুদৃশ্য সাদা পায়রা, সে হচ্ছে পবিত্র আত্মার প্রতিমূর্তি। ঘুরতে ঘুরতে যিশুর সামনে এসে স্থির হয়ে দাঁড়ালো। যিশু তার অন্তরের মধ্যে একটা অলৌকিক কণ্ঠস্বর শুনতে পেলেন, তুমি আমার প্রিয়, তোমার মধ্যেই আমি আছি। শেষ করলাম যিশু খ্রিস্টের কথা আজকের মতো। প্রাচ্য আর পাশ্চাত্য, চৈতন্যদেব আর যিশু খ্রিস্ট একসঙ্গে মিলে গেলেন আমাদের আজকের এই অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার কবিতা। পথেরও সাথী নমি বারম্বার, পথিক জনের লহ নমস্কার, ওগো বিদায়, ওগো ক্ষতি, ওগো দিন শেষের পতি, ভাঙা বাসার লহ নমস্কার, ওগো নবপ্রভাত জ্যোতি, ওগো চিরদিনের গতি, নূতন আশার লহ নমস্কার, জীবন রথের হে সারথি, আমি নিত্য পথের পথি, পথে চলার লহ নমস্কার। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার। নমস্কার, 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 নমস্কার।